দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব ভোর ছয়টা থেকে সকাল পনেরো নয়টা পর্যন্ত চাঁদপুরের পুরানবাজার এলাকার মেঘনা নদীতে হাজারো ভক্ত এতে অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপালচন্দ্র শাহ সহ অন্যরা এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরের ডুমরকান্দায় ব্রহ্মপুত্র নদের তীরে শ্রী শ্রী কালী মন্দির পূজা উদযাপন কমিটি পুণ্য স্নানের আয়োজন করে এছাড়া দিনব্যাপী মেলার আয়োজনও রয়েছে